হে হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? সো এই গরমে নিজের শরীরে একটু স্বস্তি দেওয়ার জন্য হচ্ছে আজকে আমরা একটু যাচ্ছিলাম যে গোসল করতে যাব সুইমিং পুলে। সো আমরা গাজীপুরের একটা রিসোর্ট আছে মেঘবাড়ি, সো আমরা সেই মেঘবাড়ি রিসোর্টে যাওয়ার জন্য রওনা হয়ে গেছি। আমরা স্টেশন রোডে এখানে দাঁড়িয়েছিলাম, সো এখান থেকে হচ্ছে আমরা রওনা করব। মোট 4টা মোটর সাইকেলে আমরা 7 জন ছিলাম, ওখানে 3 মোটর সাইকেলে 6 জন, আর আমি সিঙ্গেলই ছিলাম কারণ আমি নতুন ড্রাইভার এর জন্য। তারপর ওখানে যাওয়ার পর কিছু ইন্টারেস্টিং মজার বিষয় হয়, সেটা হচ্ছে কিছু ভাই ব্রাদারের সাথেও দেখা হয়ে যায়। সো এই ভিডিওতে এগুলোও থাকছে, আর রোদ্রের কারণে হচ্ছে পুরো ইয়াটা সাদা হয়ে গেছে। তো পরবর্তীতে আমি ভিডিওটাকে আরো সুন্দর করার চেষ্টা করেছি, এবং কিছু ভাঙ্গা রাস্তা ছিল যেখান দিয়ে যেতেও আমাদের কষ্ট হয়েছে। সো সবকিছু তোমাদেরকে আমি এই ভিডিওটাতে দেখানোর চেষ্টা করবো। সো তোমরা পুরো ভিডিওটা দেখো, আর যারা এই টাইপের ভিডিও দেখতে চাও তারা চাইলে আমাদের SRBD ভাই, আমাদের একটা ফেসবুক পেজ আছে, ব্লগ টাইপের ভিডিও ছাড়বো এই পেজটাতে। সো তোমরা চাইলে কিন্তু আমাদের সেই পেজটা ফলো করে দিতে পারো। সো চলো আমরা একদম এ টু জেড যাওয়া পর্যন্ত তোমাদেরকে দেখানোর চেষ্টা করি যে আমরা কি কি করেছিলাম। দেখো 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 পিচের অবস্থা। অবস্থা কি হলো রাস্তার অবস্থা? এ গরমে করিডোর একটু আরাম দিতে যায়, ব্যারাম করে ফেলাইতে তুই এরকম একটা অবস্থা। কি একটা অবস্থা ভাই, তাহলে সে অন্ধকারে কোনো কিছুই দেখা যায় না। গরমের আরাম হন হারাম হয়ে গেল গা, আর কোনো রাস্তা ছিল না ভাই। গেছিলাম আল্লাহ রিসর্ট। কানে রাহুম কেমন লাগলো থাবরটা? আলহামদুলিল্লাহ আমার থাবরটা, দেখে আরে এই যে মানুষ শার্টটা, আমাদের কিন্তু টিকেটের শার্টটা হয়ে গেছে, ওখানে দিয়ে দিতে হইবে। 2100 ডিয়াল হয়ে গেলেন মিয়া, 2100 শয়ে শয়ে মানুষ এখানে গোসল করতেছে, যেটা তোমরা একটু পরে গেলেই দেখতে পারবা। আর এখানে এখন আমরা নামবো, আর শরীরটা হচ্ছে এইখানটাতে ভিজাবো, বুঝছো? ভাই টিকিট আছে, ওই যে টিকিট দিচ্ছে 7টা, আমরা টিকিটটা নিয়েছি ভাই। ওয়াটারপ্রুফ না একলো কিছু করি একদিক দিয়ে গান বাজতেছে আর একদিক দিয়ে গোসল হচ্ছে, তাই না? নিচে কি দেয় ভাই, যেটাই জানি যা মোবাইল।
তাই আমাকে কিছু ভাইবরা দেওয়ার লগে দেওয়া হয়েছে। তোমার নাম কি? সিফাত ভাই। তোমার নাম? তোমার নাম সাগর। তোমার নাম? সাকিব ভাই। তোমার নাম? ইমন। তোমার নাম? বিহার ভাই। দেখছো সবাই সেই জায়গায় ভাই। বন্ধু দেখছো লাগে চশমা পড়ছি ভাই, পুরো নায়ক লাগতেছে। তো আমাকে তুই বাইরে কেমন লাগতেছে ভাই? শুনে লাগতেছে সেই লাগতেছে না? হ্যাঁ ভাই, অস্তে অস্তে চশমা দেখে আমার ভালো লাগে দেখতে। হ্যাঁ ভালো লাগতেছে। এটা একটা কিনতে হইব। গোসল শেষে এইখানে আসলাম। এখানের জিনিসটাও কিন্তু অসাধারণ দেখছো, কত সুন্দর করে পানি পড়তেছে। ও দেখছো একদম মনোরম পরিবেশ। নিজেদের শরীরটাকে একটু প্রশান্তি দেওয়ার জন্য এখানে হুট করে আসা, কোনো প্ল্যান নাই। একজন ফোন করে বললো যে চল যাই একটু গোসল করে আসি, সেই সুবাদে আসা। তো ভালোই লাগতেছে আবহাওয়াটা। এনার কাছে আমার বন্ধু নিধি আছে, এটা এই যে চেহারা দেখা যাইতেছে না, ও এমনি কালা, এই যেমন আবার দেখা যাইতেছে দেখছো। তো এই আসলাম একটু ব্ল্যাক ডায়মন্ড। শেষ আমরা আসলাম এখানে, এসে দেখি হরিণ আছে। বাহ, কয়টা হরিণ আছে দেখছো? অনেকগুলো, চারটা, আটটা, দশটা হরিণ, এগারোটা হরিণ আছে। বাহ 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 বাহ, সেই না? এই যে দেখো দশটা হরিণ। খাওয়া দাওয়া শেষ, খুদা হাফেজ। মানে এখন হচ্ছে যাওয়ার পাল্লা, আমলুক আবি চাল গয়া। নিচা রাস্তা, তো ভাই এই ছিল ভিডিও। আমাদের গোসল ঠোসল করা শেষ, তারপর হচ্ছে আমরা এখান থেকে রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে, মানে বাসার উদ্দেশ্যে। আমরা তখন হচ্ছে, তখন কয়টা বাজে? চারটার মতো বাজে। তখন হচ্ছে আমরা সরাসরি বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো ঘোরাঘুরি, এটা কেমন লাগলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলবা। আর গোসল করেছি অনেকদিন পর আইসা ডুবাইয়া, খুবই ভালো লেগেছে। কারণ অনেকদিন পরে, এটা আসলে বলে বোঝাতে পারবো না যে কতদিন পর এইভাবে আর কি আমরা বা আমি নিজে গোসল করলাম। সো নেক্সট টাইম দেখা হচ্ছে অন্য কোনো একটা রিসর্টে বা কোথাও ঘুরতে যাওয়া, কিংবা যে কোনো জায়গায় মোটো ব্লগ। সো এই পর্যন্ত আমাদের সাথেই থাকো। আবার বলতেছি আমাদের SRVD বাই ফেসবুক পেজে অবশ্যই ফলো দিয়ে রাখো এই ধরনের নিয়মিত ভিডিও পেতে। সো আজকের মতো এখান থেকে বিদায়, ভালো থাকো সবাই, সবাই সুস্থ থাকো, আর সবাই SRVD গেমিং উইথ SRVD বাইয়ের সাথেই থাকো। আসসালামু আলাইকুম এভরিওয়ান।